ট্রক ধকারে চলিগলা তিনোটি জীবন সোহেলা রায়পুর রোড লুহুরাচটি পাখে দুর্ঘটনার এক কোম্পানির কার্যরত তিন কর্মচারী ধক্কা দিয়েছিলা ট্রক বিলম্বিত রাত্রে ঘটিছে দুর্ঘটনা ঘটনাস্থলের তিনি জনকর মৃত্যু হয়েছে এনএচ কড়ে ডিউটি করুতবা বেড়ে তিন কর্মচারী ধক্কা দেলা ট্রক যা বর্তমান বড় খবর রয়েছে ট্রক ধকারে চলিগলা তিনোটি জীবন সোহেলা রায়পুর রোড লুহুরাচটি পাখে দুর্ঘটনা ঘটিছে এক কোম্পানির কার্যরত তিন কর্মচারী ধক্কা দেলা ট্রক বিলম্বিত রাত্রে ঘটিছে দুর্ঘটনা ঘটনাস্থলের তিন জনকর প্রাণ চলে যাইতা বেড়ে এনএচ কড়ে ডিউটি করুতবা বেড়ে তিন কর্মচারী ধক্কা দিয়েছিল এই ট্রক তেবে সম্পর্কে অধিক অপডেট দেওয়া আমার সাথে ফোন লাইনে জুড়েছেন আমার প্রতিনিধি বলরাম দি। বলরাম, প্রকৃতির পুরা ঘটনা কণ ঘটিছে? সেমানে কেউ জায়গায় প্রকৃতির ঠিয়া হয়েছিলেন? ট্রক কিভাবে ভাবে তাঁকু ধক্কা দিয়েছিল? পুরা ঘটনা কণ বলরাম? দেখন্তু, গতকালি বিলম্বিত রাতি পাখাপাখি 10:30 এক অভাবনীয় দুঃখদ ঘটনা দেখিবাকু মিলিছি। যেটা বরগড় সোহেলা রায়পুর রোড স্থিত লুহুরাচটি পাখরে এই ঘটনা ঘটিছি। ট্রক ধক্কারে তিনি জন কর্মচারী অশোকা কোম্পানির তিনি জন কর্মচারী জীবন চালি যাই। ঘটনা ছিল কিছু এমিতি, যেতবে এনএচ রোডে গোটে গাড়ি ব্রেকডাউন পড়েছিল এবং উক্ত গাড়িকু সেমানে সেফটি যোগাইবাই উক্ত স্থানকু যাইতিলে এবং রাস্তা কোলরে সেফটি যোগাইবাই কাম করুথিবা সময়রে হঠাৎ গোটে ট্রক আসছিলা এবং ট্রক তিনি জনকু দলি দেইতিলা। ঘটনাস্থলরে হি তিনি জনকর জীবন চালি যাইছি এবং এমানে ডিউটিরে থিলে গত রাতিরে এইভাবে ঘটনা ঘটিছি। এবং মৃতক ব্যক্তি জনক হলে ব্যক্তিমানে হলে সহেলা ব্লকর অন্তর্গত বন্দলা গাঁর পার্থ সাহু, সহেলা টাউন টাউনর বিকাশ ষণ্ড এবং অন্য জনে কটক সাইড বলে জনা পড়িছি। উভয় তিন জনকর মৃতদেহ বর্তমান বরগড় জেলা মুখ্য চিকিৎসালয়ে রখা যাইছি এবং পোস্টমর্টম পরে তাঙ্কর শব হস্তান্তর করা যাব। অন্যপটে গাড়ি যে গাড়ি ধক্কা দিয়েছিলা এবং উক্ত স্থানরু ফেরার মারিছি, ড্রাইভর মধ্যে ফেরার মারিছে এবং গাড়ি মধ্যে সেটা উক্ত স্থানরু ফেরার মারিছি। এবং এই ঘটনাকে নিয়ে পরিবার তাঙ্কর পরিবার লোক মধ্যে দুঃখ লহরি খেলি যাইছে এবং যেহেতু সেমানে কার্যরত ছিলে কার্যতর শিখিলা সময়ে এভাবে অভাবনীয় ঘটনা ঘটি ট্রক তাঙ্কু ধক্কা দিয়েছে এবং তাঙ্কর জীবন চালিয়ে যাইছি। তেণু উক্ত কোম্পানি তাঙ্কো প্রতি সহায়তা সরকার তাঙ্কু সহায়তা যোগাই দেওয়া পাই তাঙ্কো পরিবার লোকে দাবি করছন্তি। তে পুলিশ ঘটনাস্থলে তদন্ত আরম্ভ করলেনি কি? ড্রাইভার বাবদরে কিছু জানা পড়লেনি কি? দেখন্তু, নিহাতি যেতেন রাতে ঘটনা এভাবে ঘটনা ঘটিছিল, হঠাৎ সহেলা থানা পুলিশ ঘটনাস্থলক পৌঁছিছিল এবং তিন জনকু উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা পাই সহেলা হসপিটালকু অনাইছিল এবং পরে তাঙ্কু জেলা মুখ্য চিকিৎসালয়কু পঠাইছিল এবং উক্ত স্থানরে উক্ত জেলা মুখ্য চিকিৎসালয়রে ডাক্তার তাঙ্কু তিন জনকু মৃত ঘোষণা করতিলে। এহাকু নেই পুলিশ সহেলা পুলিশ এক মামলা রুজু করিছি এবং বলরাম যেতে আপনা আলোচনা করছন্তি সহেলা পুলিশ এক মামলা রুজু করিছি এবং তদন্ত বর্তমান যেহেতু করছন্তি আপনা নজর রাখিতান্তু ঘটনা পরে। বহুত বহুত ধন্যবাদ বলরাম আপনাকর তমাম সূচনা পায়। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।